Brightest Entertainment's presence. জীবন কবিতা জীবনরে সুবিতি কোনে আকে কোনে বুলাই তুলিকা কোনে জরা কোনে নুমা জীবন খরিতা বহিটো নাযাওঁ দেউতা, এইবোৰ কাৰ কাম, কোনে কৰিছে তাৰ খবৰটো মই উলিয়াম। আপুনি কি জানেনো সৰু কেনেকৈ গালি পাৰিব লাগে, কেনেকৈ কেৰাহী হেতা কবিদি মাৰিব লাগে সেইবিলাকহে জানে। আজি তাতেই তোমাৰ ভুল হৈছে, আজি মই অকল তোমাকেই ফোন কৰিছো। আচ্ছা বিৰিণা, তুমি এটা কথা কোৱাচোন, তোমাৰ চকুত এনেকুৱা কোনোবা আছে নেকি যাৰ ওপৰত তোমাৰ সন্দেহ? নাই, তেনেকুৱা একোৱে নাই। মোৰ কাৰো লগত তেনেকুৱা একোৱে নাই যাৰ বাবে কোনোবাই এনেকুৱা কৰিব। অ'কে, তেনেহ'লে তুমি কি ভাবা এইটো কাৰ কাম হ'ব পাৰে? ঠিক তেনেকৈ ক'ব পাৰা নাই, কিন্তু মোৰ এনেকুৱা লাগিছে যেন কোনোবাই দেউতাৰ ওপৰত ৰিভেঞ্জ ল'বলৈ গৈ এনেকুৱা কৰিছে। তেনেকৈ ভবাৰ কিবা স্পেচিফিক কাৰণ? কাৰণ আমাৰ ঘৰৰ কোনোৱেই বাহিৰৰ পৃথিৱীখনৰ লগত তেনেকৈ জড়িত নহয় যাৰ কাৰণে কোনোবাই এনেকুৱা ষ্টেপ ল'ব। কিন্তু আমাৰ দেউতাৰ বিজনেছ ৰাইভেলৰিজ থাকিব পাৰে। জাষ্ট এটা ধাৰণা দেই। অ'কে, ইন দেট কেচ মই তোমালোকৰ ঘৰৰ সকলো মানুহৰ লগতে এবাৰ ভালকৈ কথা পাতিম। কথাটো গম পাইছা না? নাই, কেছটো পুলিচ কমিশনাৰৰ হাতত গুচি গৈছে, ইমান হালকা ভাবি নল'বা। বহুত প্ৰব্লেম হৈ গৈ আছে, বহুত মুচিবত হবলৈ গৈ আছে। কিবা খাবি? নাখাওঁ। তো জনম গুটি খাই লা। মোৰ হাতি আছে আৰু তুমি মজাক কৰি আছা। তো নকৰো, কৈ আছো একো কৰিব নোৱাৰে, সিৰিয়াছলি কৈ আছো একো কৰিব নোৱাৰে। কাণততো ঘোষা নাই ভাইজি। কমিশনাৰ কমিশনাৰ লেভেললৈকে পাই গৈছে কেছটো। আৰে ডিজিপি লেভেল পালে ভি একো কৰিব নোৱাৰে, একদম ফালতু আদমি, একদম ফালতু আদমি। নিজে টেনশ্যন ল'ব, মোক ভি বৰবাদ কৰিব। এইফালে অফিচাৰ পৰিণীতি, সেইটো মোক দিমাগ খৰাপ কৰি দিছে। কিবা কথাত ডাউট কৰিছে, কামটো মই কৰাইছো, এতিয়া মোক এনেকুৱা প্ৰেছাৰ দিছে, এনেকুৱা প্ৰেছাৰ দিছে, মইতো পগলা হৈ গৈছো। আচ্ছা একটা কথা কওঁ, উস বচ্চীকো কেছে পতা চলা? ননচেন্স মাফিক মুদত কিয় আনিছিল? কাৰ মূৰ্খামি? থাৰ ডিমাক মে গোবৰ হে কে? বহুত পৰিশ্ৰমিত আছিল না ওদিন। ইস পৰিশ্ৰমী কে দুৱাই মুচিব দিয়ে, এনেকা এটা ফালতু কাম কৰিছে, এনেকা এটা ফালতু কাম কৰিছে। আরে এ তিয়া মুখ নকবি, মই তো মূৰ গ্যারান্টি লম, থাৰ বচপনী হেৰকত তুজে ডুবা দেগা। বিজনেস কৰতা হে সালা, ইতনা সা অকল দেকে বিজনেস কৰতা হে, মচ্ছৰ খেল। মই কি জানো তোমাৰ এইটো ফেল হৈ যাব বুলি? একদম ফালতু কথা নকবি, একদম একদম ফেল নোহোৱা হলে, আরে কিতনে বজোৱা হলে নিউজ আহিব। এতিয়া তো ডাবল চোরত নিউজ আহিব, তোমার বাচ্চি বি দেখিব, তোমার কোয়েশ্চন করিব। তো ওর প্ল্যান ফেল হওয়া নহুয়া, এ তুঝে কুছ মতলব নেই, বাত করতা হে সালা। ভাইজি গলতি হো গয়ো, বচপন সে কিয়া হে, গলতি করিব আহি কিনা কবক বচাই লুয়া, বচাই লুয়া। গ্রো আপ, গ্রো আপ। ভাইজি একদম চুপ,
চিন্তা করিব দে। আরে কিবা তা রাস্তাটো উলিয়াব লাগিব ভাই। পরিণীতিক লিক কাম দি বিজি করাই দেও নেকি, মাইন্ড টু ড্যাট হার্ট হয়ে যাব। পূর্বক পচিত পূর্বক ভাবে স্যার, এইটু করিবে আরো ডাউট হয়ে যাব। আরে কয়েছি তু, আরে ভাই চিন্তা করিব দে, চিন্তা করিব দে কিন্তু স্লিপার সেল ব্যবহার করার কারণে আমি এইকেটা ক্রিমিনালের পর একু একটা ফ্যাক্ট এক্সট্রাক্ট করব পড়া নাই, গতি আমি বেলেগ একটা রাস্তা লবই লাগিব। আর সেদিন সকলের কথা পাতিও মানে একু একটা কংক্রিট ধারণাত পড়া নাই। মানে ধরব পারিছ একটা কথা কম আপনার, এজন ক্রিমিনেলে ক্রাইম কেতিয়া করে আপনি জানেনে? যেটা তেওঁৰ ওচৰত একটা মোটিভ থাকে আর সেই মোটিভর বিভিন্ন কারণ থাকিব পাৰে। রিভেঞ্জ, কম্পিটিশন, জেলেসি, মগজুর বিকৃতিও একটা কারণ হব পারে। আর এনেকা কারণ দেউতার বিজনেস রাইভেলারিজবিলাকৰ মাজতো থাকিব পারে নহয় জানো? কিন্তু কোনো মানসিক রোগীয়ে এনেদরে প্ল্যান করে স্লিপার সেল ইউজ করে ক্রাইম করা সম্ভব নহয়, গতি চারি নম্বর পয়েন্ট নাখাতে। আর একটা কথা, এই কোনোবা এনেকা এজন মানুষের কাম যি সচরাচর এনেকা কাম করিয়ে থাকে, অর্থাৎ এদিনিয়া খঙত করা কাম নহয়। কিন্তু সেইটো কথা আপনি কেনেকৈ জানিলে? আন্দাজ লাগাইছে বলি তুমি আন্দাজ লাগাই কিনে বহি নাথাকিবা, আরে কিবা একটা তো করিবা। কিবা তা মানে তো? হ্যাঁ ভাই ঠিক ধরিছা। ইয়েস, ইয়ার কি গ্যারান্টি আছে যে সিহতে কিবা ভুল করিবই, আর ভুল করিলেও যে আমার চকু ধরা পড়বই? যি সচরাচর এনেকা কাম করিয়ে থাকে, অর্থাৎ এদিনিয়া খঙত করা কাম নহয়। কিন্তু সেইটো কথা আপনি কেনেকৈ জানিলে? আপনার কারোবার উপর খং উঠিলেও আপনি স্লিপার সেল ইউজ করব নয় জানেনে কিয়? কারণ ইয়ার কানেকশন পাওয়াটো ইমান সহজ নহয়, এয়া সচরাচর ব্যবহার করে থাকা মানুষের কাম। মিস্টার বৰগোহাঁই, যিমানেই আপনি কথাবর কই গৈ আছে মোর চিন্তা বাড়িয়ে গৈ আছে। চিন্তার কারণ তো হয় মিস্টার লুক্টার, তাতে আপনার শত্রু পানি তলর কাইট কেতিয়া কোন ফালের পর এটেক করে গম পোৱা না যায়, গতি আমার ওসর এটাই উপায় আছে, কেয়ারফুল হয়ে থাকে। স্যার আপনাদের কে আছে যে বীরনা তালুকদারক অপহরণ করবলে চেষ্টা করা সকল অতি সোনকালে করায়ত্ত করা হব, কিন্তু ইমান দিন পার হওয়ার পিছতো কাকো আপনাদের করায়ত্ত করবলে সক্ষম নহল, ইয়ার কারণ কি? সাও পুলিশে নিজের কাম নিষ্ঠারে করে আছে আর আমি কিছু ক্লিউ ইতিমধ্যে পাইছ, গতি সোনকালে আমি আসল অপরাধীক গ্রেফতার করবলে সক্ষম হম বলে আমার বিশ্বাস। আপনি কি ভাবে এয়া র্যান্ডম হিউম্যান ট্রাফিকিং এর ঘটনা বলে ভাবে নাকি? নাই নাই, এয়া কোনো হিউম্যান ট্রাফিকিং এর ভাবে অ্যাটেম্প করা কিডন্যাপিং কেস নয়, বীরনা তালুকদারক টার্গেট করে করা এক পরিকল্পনা। এইদিন বীরনা তালুকদারক নির্দিষ্ট সময়েরপর ফলো করে থাকা, অকল সিদিনাই নহয় আগরপরাই এই প্ল্যানটির কারণে পরিকল্পনা করা হয়েছে। সেইটো আপনি কেনেকৈ গম পাইছে? অফকোর্স আমি ইনভেস্টিগেশনের পর গম পাইছো। করায়ত্ত করা আসামি কি জানে আর কি কি তথ্য দিছে পুলিশক? তথ্য সমূহ এই মুহূর্তে আমি আপনাদের শেয়ার করব নয়, কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাইছো আর তার আধারতে আমি কব পারো যে অতি সোনকালে আমি অপরাধী কেজনক গ্রেপ্তার করবলে সক্ষম। আরে কি হল ভাই, কি হয়েছে এইবুর, কি ইনফরমেশন পাইছে? এইটুকু সম্ভব নয়, আরে কল্প পাব কোনো খবরে না পায়, ফটো পয়সা এড্রেস কোনো বস্তু পাস করতে আমি কোনো ক্লু এরা না। ফিরবি ইন্সপেক্টর তো কইছে সোয়া ভাই কিবা একটা তো পাইছে,
হয় কি নাই? নাই, মিছা কথা কৈছে নেকি ইন্সপেক্টরে? নাই, কি জানি এনে আন্দাজতে তীর মারিছে। আন্দাজ হলে তো ভাল, এই তো সব মর গে। আন্দাজ লগাইছে বুলি তুমি আন্দাজ লগাই কিনে বহি না থাকিবা, আরে কিবা একটা তো করিবা। কিবাটা মানে তো? হ্যাঁ ভাই, ঠিক ধরিছা। আরে যেতিয়া কিবা একটা নিশান মিটাব লাগে না, তো তার কানেকশন থাকা কিবা একটা লিঙ্ক কাটি দিবা লাগে। আমার লাস্ট লিঙ্ক। কিন্তু বস, ইমান খাতরা আছে জানো যে আমার মনোবিলাক? না, মই টেনশন নলও, যেটা কইছো করে দিবা। আঙ্কেল, মই প্ৰেছৰ আগত মিছা কথা কৈছো। আমাৰ হাতত এনে কোনো ইনফৰ্মেশ্যন নাই যি আপোনালোকে গম নাপায়। যি জানো অলৰেডি আপোনালোকক কৈছোৱেই। কিন্তু মিছা কথা কিয় ক'লা? এতিয়াতো ক্ৰিমিনেল বেছি সতৰ্ক হৈ পৰিব, গতিকে ধৰাটো ইম্পছিবল হৈ পৰিব। একচুৱেলি আঙ্কেল, এয়া মোৰ এক ষ্ট্ৰেটেজি। আমাৰ হাতত কিবা ভাইটেল ইনফৰ্মেশ্যন পৰিছে বুলি সিহঁতে সতৰ্ক হ'ব আৰু হয়তো কিবা এনেকুৱা ভুল কৰিব পাৰে যিটোৱে সিহঁতক আমাৰ চকুত ধৰা পেলাই দিব। মানে নিজকে ছেভ কৰি ৰাখিবলৈ সিহঁতে কিবা ভুল কৰিব যিটোৱে হয়তো? ইয়েছ। ইয়াৰ কি গেৰাণ্টি আছে যে সিহঁতে কিবা ভুল কৰিবই আৰু ভুল কৰিলেও যে আমাৰ চকুত ধৰা পৰিবই? চাওকান, গেৰাণ্টিটো নাই, কিন্তু কিবা এটাতো কৰিবই লাগিব। এনেকৈ হাতত হাত থৈ বহি থাকিলেতো নহ'ব, কাৰণ বিৰিণাক অপহৰণ কৰাৰ আঁৰত কাৰ হাত আছে আমাৰ হাতত কোনো তথ্য নাই, না আচল অপৰাধীক বিচাৰি উলিওৱা কিবা ৰাস্তা আছে। গতিকে কিবা এটা কৰিছোঁ যিয়ে হয়তো আচল অপৰাধীক ঘৰৰ পৰা উলিয়াই অনাত আমাক সহায় কৰিব। সেইটো বাৰু বুজিলোঁ, কিন্তু আপুনি ইণ্টাৰভিউত কোৱা কথাবোৰ সিহঁতৰ কাণত যে পৰিবগৈ তাৰ কি গেৰাণ্টি আছে? আপুনি হয়তো নাজানে মিছ ত্ৰিখা, অপৰাধীবোৰ আটাইতকৈ বেছি সজাগ হৈ থাকে। তাতে এইটো সাধাৰণ কিডনেপিং কেছ নহয়। প্ৰখ্যাত বিজনেছমেন সঞ্জীৱ তালুকদাৰৰ ছোৱালীৰ কিডনেপিং কেছ। প্ৰত্যেকটো মুহূৰ্তৰ খবৰ মিডিয়াই টেলিকাষ্ট কৰি আছে, নিউজ পেপাৰতো আহি আছে। আচল অপৰাধীয়ে দাৰৰ বাতৰি দাৰে পাই আছে। গতিকে মোৰ বিশ্বাস যে মোৰ এই কথাখিনি তেওঁলোকে শুনিছে আৰু ইয়াৰ বাবে ইতিমধ্যে তাহাঁতে কিবা প্লেন বনোৱা হৈ গৈছে। এক্সকিউজ মি, মা দেউতাৰ লগত কথা পাতি গুচি নাযাবা, মই ওপৰত তোমাৰ কাৰণে ৰৈ আছোঁ। গতিকে কথা সেইখিনি, চাওঁ এতিয়া কি হয়। আংকল, বিৰিণা নাই নেকি? আছে, বেলকনিতে আছে চাগে। এবাৰ লগ কৰিব পাৰিমনে? সেইটোনো কি ডাঙৰ কথা, টিপ টপ সোধা আৰু গুচি আহা, তোমাক ধৰিয়ে মানা কৰিব। ষ্টিল কেনেকৈ সোধো, লাজ নালাগে নেকি? হওঁতে তাইৰ অলপ বয়স হৈছে দিয়কচোন, তাইৰ নাম মিনতি, কিন্তু ৰংটো বগা। ৰ'ব ৰ'ব ৰ'ব, ভাগ্য বিধাতা, ভাগ্য বিধাতা। আংকল, বিৰিণা নাই নেকি? আছে, বেলকনিতে আছে চাগে। এবাৰ লগ কৰিব পাৰিমনে? পাৰিব, কিয় নোৱাৰিব, ৰ'ব মই মাতি দিছোঁ। নাই নাই নালাগে, বেয়া নাপায় যদি মই এই বেলকনিৰ পৰা। অ যোৱা, একো নহয়, তুমি এটা কাম কৰিবা, তুমি এইফালে উঠি গৈ মোফালে ঘূৰি লাগিবা। হ'ব, মই পাৰিম। সেইদিনা গৈছিল। একো নহয়, যোৱা। আরে তুমি মানুহ মারিবা দেই। কিয়, কি হল? তুমি নিজে নামি যাব নোৱাৰা, আঙ্কেল আন্টি কি যে কৈ আহিছোঁ মইহে জানো। সেইটোনো কি ডাঙৰ কথা, টিপ টপ সোধা আৰু গুচি আহা, তোমাক ধৰিয়ে মানা কৰিব। ষ্টিল কেনেকৈ সোধো, লাজ নালাগে নেকি? তেনে আহিব নালাগিছিল লগ কৰিবলৈ। সেইটোতো কৰিব নোৱাৰো। তেন্তে ইন্সপেক্টৰ চাফ, আৰামছে বহা। অকে, কোৱা এতিয়া। আগতে কোৱা, চাহ নে কফি? তলতে খাই আহিছোঁ।
ওকে কি কারণ আছিল ও মোৰ কিবা কারণ থাকিলে হে মই তোমাক লক কৰিব পাৰো ওকে সৰি মই গম পোৱা নাছিল ইনস্পেক্টৰ বৰগুহাই নেক্সট টাইম কিবা কাম থাকিলে হে টেক্স কৰিম আৰু লক কৰাৰ কথা কম হ'ব আরে মই হেতু কোৱা নাই মই ভাবিছো কিবা কবা কিয় কিবা কব লাগে কিয় কিবা কবলৈ আছে অবশ্যে কাম এটা আছিল হেয়া এতিয়াতো ময়ো ক'ব পাৰোঁ কাম থাকিলেহে মোক লগ কৰিব বিচাৰে আজি যদি মই তোমালোকৰ ঘৰলৈ নাহিলোঁ হয় তুমিতো মোক লগ কৰাৰ কথা নাভাবিলা হয় আগতে মোৰ কথাটো শুনাচোন অ'কে কোৱা একচুৱেলি মোৰ অলপ বাহিৰলৈ ওলাই যাব লগা আছে কিবা কাম আছে অ'কে কিন্তু যিহেতু তুমি জানাই মোৰ ঘৰৰ পৰা ওলাই যোৱাত কিবা প্ৰব্লেম আছে গতিকে তোমাক পুলিচ প্ৰটেকশ্যন লাগে অ'কে মই হাবিলদাৰ কুমাৰক কৈ দিম তুমি তেওঁৰ লগত গুচি যাব পাৰিবা আৰু যদি মই পুলিচ প্ৰটেকশ্যন নিবিচাৰি ফ্ৰেণ্ড এজনক বিচাৰোঁ তেতিয়া অ'কে তেতিয়া মই ক'ম কুমাৰৰ ৱাইফে কুমাৰক এলাউ নকৰে কোনো ছোৱালীৰ সৈতে ফ্ৰেণ্ডশ্বিপ কৰিব ভেৰি ফানী নামাটো যোৱা আৰে ধেমালিহে কৰিছোঁ আকৌ বোলে ফ্ৰেণ্ড অ'কে শুনা যদি তুমি এই ফ্ৰেণ্ডজনক বিচাৰা তেনেহ'লে এই পুলিচ অফিচাৰজনৰ ডিউটি শেষ হোৱালৈ তুমি ৰ'ব লাগিব আপোনাৰ ডিউটি কেতিয়া শেষ হ'ব ছাৰ পুলিচৰ ডিউটিটো তেনেকৈ শেষ নহয় তথাপিও আজি ছেকেণ্ড হাফত মই ফ্ৰী আছোঁ তো তো যাবানে মানে মোক লৈ যাবানে অফকোৰ্ছ পিছে আংকল আণ্টি মই কৈ দিম কিয় ভয় লাগিছে নেকি ভয় নাই নহয় বাট ডোণ্ট ৱৰি মই কৈ দিম অ'কে মই ফ্ৰী হৈ ফোন কৰিম মই ৱেইট কৰিম দুৱাৰ খোলা আছে সোমাই আহক আপুনি এই প্ৰফেচাৰ প্ৰবীৰ লাহন নহয় জানো হয় তাৰমানে আপুনি ভাড়াঘৰ বিচাৰি আহিছে নেকি ছৰি যদি ভাড়াঘৰ বিচাৰি আহিছে ঘৰ খালী নাই নহয় নহয় ভাড়াঘৰ বিচাৰি অহা নাই আচলতে আপোনাৰ বাইদেৱে মোক ফোন কৰি আপোনাৰ ওচৰলৈ আহিবলৈ ক'লে হয় নেকি তাৰমানে আপুনি গোলাঘাটৰ পৰা আহিছে অঁ বাইদেৱে নিশ্চয় ঘৰৰ পৰা কিবা বস্তু দি পঠিয়াইছে এই ধৰক শাক পাচলি জাতীয় কিবা আপুনি আকৌ ভুল বুজিছে মই গুৱাহাটীৰে আপোনাৰ বাইদেৱে মোক আপোনাক এবাৰ চাই যাবলৈ ক'লে বোধহয় আপুনি জানে কিয় তেখেতে আপোনাক ফোন কৰি কোৱা নাই জানো নাই নাই কোৱাটো কওকচোন কিয় চাই যাবলৈ ক'লে ছাৰ মই ছোৱালী ভায়েক যে ছোৱালী অঁ কোন ছোৱালী আপুনি যদি ছোৱালীৰ ভায়েক হয় সেইজনী জানো ছোৱালীৰ হাৰিত পৰিব পেহী মাহী জাতীয় কিবা হ'বগৈ নেকি অ' বাইদেৱে ঠিকেই কৈছিল দেই আপুনি ধেমালি চেমালি অলপ কৰে ন এ হওঁতে পেহী মাহী জাতীয়ই হ'ব মোৰ ডাঙৰ বৰদেউতাৰ ডাঙৰজনী ছোৱালী হ'লেও আপোনাৰ লগত মিলিব দিয়কচোন ৰ'ব 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 আপুনি অকণমান ভালকৈ কওকচোন মই বুজা নাই অ' বায়েক ভায়েকৰ মাজত কিবা কাজিয়া লাগিল নেকি অ' হেৰৌ ভায়েকেচোন একোৱে নাজানে কথাটো কি হেৰি কি হ'ল কিবা কওক মই সুধি থকা নাই জানো নহয় মই মানে অলপ আচৰিত হৈছোঁ আপোনাৰ বাইদেৱে মোক পঠাইছে দৰা চাবলৈ মানে আপোনাক চাবলৈ মোৰ বাইদেউৰ বাবে এ হওঁতে তাইৰ অলপ বয়স হৈছে দিয়কচোন তাইৰ নাম মিনতী কিন্তু ৰংটো বগা ৰ'ব 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 এক মিনিট এইখিনিতে আপোনাক অকণমান ৰখাই দিছোঁ মাজতে অকণমান অসুবিধা আছে অঁ কি অসুবিধা কওকচোন আপোনাক মোৰ বাইদেৱে পঠিয়াইছে তাত মোৰ ক'বলগীয়া একো নাই কিন্তু বিয়া পতাত মোৰ একেবাৰে মন নাই কিয় কিয় মানে মোৰ মন নাই আৰু মোৰ কিয় মন নাই সেই কথাটো আপোনাক কেলেই কওঁ ইচ মোৰ বাইদেউজনী কি হ'ব এতিয়া এক মিনিট ৰ'ব দেই মই কি মহাভাৰতৰ ভীষ্ম নেকি যে আপোনাৰ বাইদেউক বিয়া পাতিম বুলি মই কথা দিছিলোঁ আৰু এতিয়া বিয়া নপতা হৈছোঁ আৰে আপোনাৰ বাইদেউৰ বিয়া হয় নহয় মই কি কৰিম বিয়া নহয় ঘৰত বহাই থৈ দিয়ক অ' কিন্তু আপোনাৰ বাইদেউটো বিয়াৰ কথা একেবাৰে খাটাঙেই কৰি পেলালে অ' বিয়া বুলি ঘৰখনত যি উদুলি মুদুলি পৰিৱেশ হেৰৌ মিতিৰ কুটুম মামা পেহী ভাগিন চব আহি পেলাই ঘৰ ভিৰ কৰিলি এজনে আকৌ দৈ গাখীৰৰ অৰ্ডাৰ দিব লাগে কৈছিল মই বোলো হেৰ
লৰাজনৰ মুখখনকে দেখা নাই, এবাৰ গৈ চাই আহোঁ। এ এনেকৈ নহ'ব দেই, এনেকৈ নহ'ব, আপুনি কিন্তু বিয়া পাতিবই লাগিব। কপালৰে লিখনি কোনে লিখে, লিখে জীৱন কবিতা, জীৱনৰে সুবিতি কোনে আঁকে, কোনে বোলাই তুলিকা। কপালৰে লিখনি কোনে লিখে, লিখে জীৱন কবিতা, জীৱনৰে সুবিতি কোনে আঁকে, কোনে বোলাই তুলিকা, কোনে জ্বলা, কোনে নুমা জীৱন সৰিতা।